অন্ধকার অপরাধ জগতের জাল করব উন্মুক্ত, এমন প্রত্যয়ে আমাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ পেছনের কারণ, নেপথ্যজন, প্রভাব আর পরিণতি তুলে ধরতে চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চয়ন রহমান। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে কামরাঙ্গীর চর বেড়িবাঁধ আবাসিক এলাকায় যেখানে সেখানে গড়ে উঠেছে শত শত বিভিন্ন দ্রব্যের কারখানা, এর মধ্যে প্লাস্টিকের কারখানার অস্তিত্ব মিলেছে বেশ কিছু স্থানে, নদীর পারে, পরিত্যক্ত জমিতে, বাসা বাড়িতে, বাসার কার পার্কিংয়েও আনাচে কানাচে গড়ে ওঠা প্লাস্টিক কারখানার পাশাপাশি রয়েছে জুতা আর স্টিলের ফ্যাক্টরিও। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি রাসায়নিকের সংমিশ্রণ থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে ওই সব স্থানে। আমরা এসবের সন্নিবেশ ঘটিয়েছি 9 ইনভেস্টিগেশনের এবারের পর্বে, নাম দিয়েছি অনুমোদনহীন কারখানায় সয়লাব, ঝুঁকিতে পুরনো ঢাকা। এগুলার যদি ক্ষতি হয় তাহলে তো এটা এভাবে হয় না। কারখানা স্থাপনে একে নেই কোনো প্রকার সরকারি অনুমোদন, কিন্তু সব নিয়ম উপেক্ষা করে দিনে রাতে পুরনো ঢাকায় চলছে প্লাস্টিক কারখানার উৎপাদন। কামরাঙ্গীর চরের কারখানার ভিতরে রিসাইকেলিং করে হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক পণ্য তৈরির কাজ। বিভিন্ন স্থান থেকে আসা ডাস্টবিনের ময়লা দুর্গন্ধযুক্ত পলিথিন থেকে এ সকল দানা তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। চলুন দর্শক, কথা না বাড়িয়ে অনুসন্ধানে মন দেয়া যাক। ঢাকার কামরাঙ্গীর চর, এর বেড়িবাঁধ লোয়ার ব্রিজ দিয়ে নামতেই চোখে পড়ল বিশাল জায়গা। সেখানে বস্তাবন্দি করে রাখা রয়েছে বড় বড় ট্রাম, তিন চারজন শ্রমিক পুরনো পলিথিন পরিষ্কার করছে নদীর পানি দিয়ে। একটু কাছে যেতে দেখা গেল বিশাল ফ্যাক্টরি। কি হচ্ছে সেখানে তা জানার আগ্রহ নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন প্রতিবেদক। ঢুকতেই চোখে পড়ল একই ভবনে পলিথিন এবং প্লাস্টিকের দুটি কারখানা। ভবনে ঢুকতেই বাধার সম্মুখীন হতে হলো প্রতিবেদককে। সে বাধা টপকে কৌশলে ভিতরে প্রবেশ করল অনুসন্ধানী প্রতিবেদক। সেখানে গিয়ে দেখতে পেল ফ্যাক্টরি দুটির একটির মধ্যে নোংরা পলিথিন দিয়ে দানা তৈরি হচ্ছে, মেশিনে কাজ করছে শ্রমিকরা, তবে কাউকেই নিরাপত্তামূলক কোনো পোশাক পরতে দেখা যায়নি। সে সময় বায়ু বহির্গমনের কোনো ব্যবস্থা নেই, তাই প্রচুর দুর্গন্ধ কারখানাটির ভিতরে। সাধারণভাবে সেখানে যে কারোরই অবস্থান করা কষ্টকর, আর সে দুর্গন্ধ সহ্য করে সেখানে কাজ করছেন শ্রমিক। কথা হলো কারখানাটির বেশ কজন শ্রমিকের সাথে, যারা অনেকদিন যাবৎ কাজ করছেন এখানে। প্লাস্টিকের কারখানা স্থাপনে প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না তা জানতে এর ম্যানেজারের সাথে কথা বলা প্রয়োজন, তবে এর ম্যানেজার কোনো ইন্টারভিউ দিতে রাজি হলেন না। গোপন ক্যামেরায় ধারণ করা আলাপচারিতায় বেরিয়ে আসলো কারখানাটি থলের বিড়াল। নিমতলি ট্রাজেডি এখনো অতীত হয়ে যায়নি মানুষ পর থেকে, তারপরও সেখান থেকে শিক্ষা না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতায় পুরনো ঢাকা জুড়েই অনুমতিহীন প্লাস্টিকের কারখানার ছড়াছড়ি। কামরাঙ্গীর চর আবাসিক এলাকায় গড়ে উঠেছে শত শত অবৈধ লাইসেন্সবিহীন কারখানা। এমনই একটি প্লাস্টিক কারখানার সন্ধান মিলল সেখানে। দেখতে হবে ওই কারখানাতেও কিভাবে কাজ করছে শ্রমিক। ভিতরে ঢুকে দেখা গেল সেই একই দৃশ্য, শ্রমিকদের নিরাপত্তামূলক কোনো পোশাক নেই, আর এই অবস্থাতেই কোনো প্রকার সেফটি ছাড়াই প্লাস্টিকের ড্রাম তৈরি করছে শ্রমিক।
এরপর এসব ড্রাম ঘাটে অবস্থান নেয়া বড় বড় স্টিলের নৌকায় করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। প্লাস্টিকের ড্রামের কোথাও এর মূল্য লেখা চোখে পড়ল না। কেন প্লাস্টিকের ড্রামের গায়ে দরদাম কিছু লেখা থাকে না তা জানতে চাওয়া হলো এর মালিকের কাছে। সবই ছিল, কিন্তু বর্তমানে ট্রেড লাইসেন্সটা আপনার বন্ধ আর পরিবেশটা আমাদের দিচ্ছে না। এটা মেবি আপনার 18 থেকে অফ করে দিচ্ছে। আমাদের সমিতি তো এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে। যে কেউ আসা এটা হয়রানি তো জায়গা হয়ে আছে। যেহেতু ট্রেড লাইসেন্স নাই, আমি তো ওইভাবে শক্ত করে কথা বলতে পারতেছি না। আবাসিক এলাকায় কিভাবে ঝুঁকি সত্ত্বেও প্লাস্টিকের ড্রাম তৈরির কাজ চলছে তা জানতে চাওয়া হলো এই আলাপচারিতায়। আপনার মনে হয় আমি হয়তো 18-19 এটা নবায়ন করছি সম্ভবত, তারপর আর আমি আর নবায়ন করতে পারিনি। সিটির আওতায় আসছে, অবশ্যই আবাসিক ঘোষণা করছে। সাধারণ নাগরিক হিসাবে আসে আবাসিক, আবাসিকে এখানে ফ্যামিলি থাকবে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করবে, খেলাধুলা করবে, আবাসিক তো আবাসে, আবাসের ভিতরে তো কোনো ফ্যাক্টরি হতে পারে না। এমন কোনো জায়গা নেই যেখানে না গড়ে উঠেছে প্লাস্টিকের কারখানা। প্লাস্টিকের কারখানা স্থাপনের জায়গা থেকে বাদ যায়নি আবাসিক ভবনও। 20-25টি পরিবারের বাস রয়েছে যেসব আবাসিক ভবনে, সেখানে কিভাবে গড়ে উঠছে প্লাস্টিকের কারখানা? বিস্ফোরণ ঝুঁকি সত্ত্বেও কিভাবে গাড়ি রাখার পার্কিংয়ে কারখানা স্থাপন করে পূর্ণ দমে প্লাস্টিক কারখানায় উৎপাদন হচ্ছে প্লাস্টিক, আমরা এবার সে অনুসন্ধানে ডুব দিতে চাই। কামরাঙ্গীর চরের অবস্থান ছাতা মসজিদটির। একটু সামনে গিয়ে 6-তলা বিশিষ্ট একটি বহুতল ভবন দেখতে পাওয়া গেল। প্রথমেই যাওয়া হলো আন্ডারগ্রাউন্ড ফ্লোরে, যেখানে থাকার কথা ভবনটির গাড়ি পার্কিংয়ের। সেখানে গিয়ে গাড়ি পার্কিংয়ের কোনো অস্তিত্ব চোখে পড়ল না। মেশিনের বিকট শব্দ শুনতে পাওয়া গেল। পুরো কার পার্কিং এলাকা জুড়ে গড়ে উঠেছে প্লাস্টিকের কারখানা, বড় বড় মেশিন। সেখানে শতাধিক জুটের বস্তা দেখতে পাওয়া গেল। জুট রিসাইকেল করে দানা বানানোর কাজ করছে শ্রমিকরা। আগুন নেভানোর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা চোখে পড়ল না সেখানে। এসব বিষয়ে কথা বলার জন্য এর মালিকের মুখোমুখি হওয়া প্রয়োজন প্রতিবেদকের। তবে তার রুমে পাওয়া গেল। ক্যামেরার উপস্থিতি দেখে সটকে পড়ল মালিক। পাশের একটি দোকানের শাটার আটকাবার চেষ্টা করল সে, তবে তা পারল না। হাফ শাটার লাগানো অবস্থাতেই প্রতিবেদক প্রশ্ন ছুড়ে দিলেন এর মালিকের দিকে। আবাসিক ভবনে কিভাবে একটি প্লাস্টিকের কারখানা স্থাপন করলেন তিনি, সে প্রশ্নের উত্তর আলো নিভিয়ে দিলেন তিনি। মান্নান প্লাস্টিক ফ্যাক্টরি, ছাতা মসজিদের গলিতে এর অবস্থান। সেখানে ঢুকে দেখতে পাওয়া গেল সারি সারি প্লাস্টিকের ড্রামের, এক পাশে রিসাইকেল করা হচ্ছে, প্লাস্টিকগুলোকে গলিয়ে পানিতে ভিজিয়ে রাখা হচ্ছে। এরপর রাবারের স্তূপ করে ফ্লোরে তা বিছানো হচ্ছে। অন্য পাশে দানা গলিয়ে বড় বড় ড্রাম তৈরি করছে এর কারিগররা। তবে কারখানায় ব্যবহৃত প্লাস্টিকগুলো উন্নত মানের না হওয়ায় এবং পরিচ্ছন্ন না হওয়ায় এগুলোকে সহজেই রিসাইকেল করছে শ্রমিক। ময়লামাল আসার পরে এরা ময়লামাল ধুয়ে ফেলে সব পরিষ্কার করে ইন্টেক মাল বানায়। এসব বিষয়ে কথা বলতে হবে এর ম্যানেজারের সাথে। পরিষ্কার থাকতে যে অবনে আমরা তবে কথা বলতে রাজি হলেন না তিনি। প্লাস্টিক সামগ্রী যেমন ড্রাম, বালতি, প্লাস্টিকের বোতল ইত্যাদি একবার ব্যবহার করার পর তা ফেলে দেওয়া হয়। তারপর নৌকায় করে রিসাইকেলের জন্য এগুলোর চূড়ান্ত গন্তব্য হয় এসব কারখানায়। শিল্প কারখানা থেকে শুরু করে গৃহস্থালি প্রতিটি ক্ষেত্রে রিসাইকেলের ব্যাপারে বেশ তৎপরতা চোখে পড়ল সে সময়। রিসাইকেলের
রিসাইকেল বা গৃহস্থালির ফেলে দেওয়া জিনিসকে কিভাবে পুনঃব্যবহার উপযোগী করা যায় সেটার দিকে নজর দিতে টিম নাইনের গন্তব্য বুড়িগঙ্গা তীরবর্তী মাতুব্বর ঘাটে। মান নির্ণয় বলতে যদিও এটা বিএসটির অনুমোদন নাই, র মেটেরিয়ালসে আমরা ফুড গ্রেড ব্যবহার করি, রিসাইকেলিংটা আমরা ব্যবহার করি না। যদিও করি সেটা হলো আমাদের ইউজেবল যেগুলো সেগুলাই, এখন আমরা ঋণ পাইতেছি না। বড় বড় নৌকা ঘাটে বাঁধানো, সেখানে নৌকা থেকে নামানো হচ্ছে প্লাস্টিকের বড় বড় ড্রাম, নিয়ে যাওয়া হচ্ছে কারখানাটির ভিতরে। সেখানে প্লাস্টিকগুলোকে গলিয়ে কেটে টুকরো করা হয় প্রথমে, তারপর তা চূর্ণ করা হয়, পরে তৈরি করা হয় নানা ধরনের প্লাস্টিক পণ্য। শুধু প্লাস্টিকই নয়, এখানে রয়েছে কামরাঙ্গীরচরের সবচাইতে বড় চামড়াসহ প্লাস্টিকের জুতা কোম্পানি সাকিব শুজ কোম্পানি লিমিটেড, যেখানে 100-150 কর্মচারী কাজ করছে কোনো রকম নিরাপত্তামূলক পোশাক ছাড়াই। শিশু শ্রমের অবাধ ব্যবহারও চোখে পড়ল ওই কারখানাটিতে। পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই কীভাবে চলছে সাকিব শুজ লিমিটেডের কাজ তার অনুসন্ধান করার যাক এবার। বেরিবাদ ধরে একটু সামনে এগুতে হবে ছোট রাস্তা ধরে, এলাকার সবচেয়ে বড় ফ্যাক্টরি সাকিব শুজের অস্তিত্ব চোখে পড়ল। ভিতরে ঢুকতে চোখে পড়ল 3-4 রিপিট মেশিনে কাজ করছে কয়েকজন শ্রমিক, তৈরি হচ্ছে জুতার সোল। কথা হলো এর শ্রমিকদের সাথে। কেন এটা আমি ঠিক বলতে পারলাম না ভাই। এরপর দেখতে পাওয়া গেল জুতা তৈরির জোকার মেশিন, যার মাধ্যমে জুতার সোল তৈরি হয়। সেখানে সোলের লেবেল লাগাতে শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ল। রিসাইকেল মেশিনে ভাঙছে দানা, কাটার মেশিনে পুরনো প্লাস্টিক কেটে নির্দিষ্ট আকৃতির করা হচ্ছে। তার পাশের রুমে ঢুকতেই চোখে পড়ল শিশু শ্রমিকরা ফিতা লাগানোর কাজ করছে, কেউ আবার ব্যস্ত জুতার ফিনিশিংয়ে। পাশে দেখা গেল অনেক ছেলে মেয়ে একসাথে কাজ করছে, কথা হলো তাদের সাথে। দুই বাচ্চা রয়েছে, মাতাসে পড়ি। এই জুতার কারখানায় কাজ করে দিনে 100-150 জন শ্রমিক। কারখানাটিতে নেই কোনো আগুন নেভানোর ব্যবস্থা। ফ্যাক্টরিতে যেদিকে তাকানো যায় সেদিকে হাজার হাজার স্যান্ডেল আর জুতার বস্তা। নেই কোনো শ্রমিকের নিরাপত্তার ব্যবস্থা। সার্বিক বিষয়ে এর ম্যানেজারের সাথে কথা বলতে হবে। শত শত কর্মী আছে, এরা সেফটি দিচ্ছে না কেন? এই আছি, দেখা যায় সব সময় অফিসের মধ্যে আমরাই থাকি, হয়তো বা অনেক সময় দেয় অথবা নাই। ফায়ার লাইসেন্স বলতেছে যে আগে পরিবেশ অধিদপ্তরের থেকে ছাড়পত্র নিয়ে আসেন, আবার পরিবেশের অধিদপ্তর থেকে যখন নিয়ে আসেন তখন আবার ফায়ার থেকে নিয়ে আসেন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনের। দর্শক, এবার আমরা যেতে চাই স্টিলের ডাইস তৈরির কারখানায়। কিভাবে স্টিলের পাতের ডাইস থেকে বিভিন্ন প্রকার জিনিস তৈরি হয়, চলুন তা সরেজমিনে দেখে আসি। এবার যেতে হবে পাশের আরেকটি ফ্যাক্টরিতে। বেরিবাদ এলাকায় অবস্থিত সে কারখানায় ঢুকতে দেখতে পাওয়া গেল বিভিন্ন প্রকার স্টিলের পাত দিয়ে তৈরি করা হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। স্টিলের কালো ছাইয়ের প্রলেপ পড়ে আছে ফ্যাক্টরিটির সব স্থানে। কর্মচারীদের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। আবাসিক এলাকায় এ কারখানার অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন স্থানীয়রা। কামরাঙ্গীরচরের নাম শুনলেই একটা ঘৃণ্য পদক্ষেপ বা হীনমনতা চলে আসে, সেটার জন্য দায়বদ্ধতা আমাদেরই। কারণ এই পরিবেশের জন্য আমি হয়তো টিচার বলতে পারবো, কিছু করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। পরিবেশ রক্ষার জন্য সকলেরই দায়িত্ব, আমারও দায়িত্ব আছে এদের বলা। আবাসিক এলাকায় এর সমস্ত কারখানা না থাকাই উত্তম, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য এবং রাস্তা চলাচলের জন্য। ড্রামের কারণা, এদিকে পলিটিনের কারণা, এটি যদি আমরা উচ্ছেদ করতে আমি মাইর খেয়ে তুলব। এইগুলি গন্ধে তো সবারই সমস্যা হয়। Thank you.
কামরাঙ্গীরচরের কলেজ রোড। সেখানে দেখতে পাওয়া গেল প্লাস্টিকের খেলনা তৈরির কারখানা। এই কারখানায় তৈরি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী। প্রতিবেদকের উপস্থিতি দেখতে পেয়ে তাৎক্ষণিক ফ্যাক্টরির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের বের হয়ে যেতে দেখা গেল। কথা বলেনি সব শ্রমিক, তবে কথা হলো স্থানীয় কয়েকজনের সাথে। সরকারি বিধিনিষেধ নিয়েই কিন্তু একটা ফ্যাক্টরি চলা উচিত আবাসিক এলাকায়। এটা সবাই এই পরিবেশ সম্মত, এই যে বাড়ি আছে, বিল্ডিং আছে, সমাজের সমস্ত এখানে মসজিদ আছে, প্রতিষ্ঠান আছে, এগুলোর যদি ক্ষতি হয় তাহলে তো এটা এভাবে হয় না। চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি শেষে ফিরছি খুব শীঘ্রই। দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার স্বাগত চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে। এবার যাব স্থানীয় কাউন্সিলরের কাছে, জানতে চাইব কিভাবে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ এসব কারখানা গড়ে উঠছে ওই সব এলাকায়, আর এসবের প্রতিকারে তারা কি ব্যবস্থা নিচ্ছেন তাও জানতে হবে তাদের মুখ থেকে। কামরাঙ্গীরচরের অবৈধ এসব প্লাস্টিক, জুতা আর খেলনা তৈরির কারখানার অনুমোদন কিভাবে হলো বা এ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর কতটুকু ওয়াকিবহাল তা জানতে চাওয়া হলো এ এলাকার কাউন্সিলরের কাছে। কারো কোনো অনুমতি নেই বলে এ সময় জানিয়েছেন তিনি। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, এদের কারো কাছে কোনো লাইসেন্স নেই। বিগত দিনে মানুষ যেভাবে পারছে মেল ফ্যাক্টরি কলকারখানা করে নিছে বা এখনও করতেছে, চলমান এটা, এটাকে বন্ধ করা যাচ্ছে না। যে কোনো মেল ফ্যাক্টরি কলকারখানায় তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তাদের পরিবেশে ছাড়পত্র আছে কিনা সন্দেহ, তাদের প্রত্যয়নপত্র আছে কিনা সন্দেহ, আবাসিক এলাকা যেটা আবাসিক এলাকায় থাকতে হবে, যেটা কমার্শিয়াল কমার্শিয়ালই করতে হবে। যারা ট্রেড লাইসেন্স বা বিভিন্ন কাগজপত্র দিচ্ছে তাদের প্রথমে এটা জরিপ করা দরকার, বা এখানে সরজমিনে মাঠে গিয়ে দরকার যে এর ট্রেড লাইসেন্স দেওয়া যাবে কি না, এর প্রত্যয়নপত্র দেওয়া যাবে কি না, এরা ছাড়পত্র দেওয়া যাবে কি না, সবই তো অটো হয়ে যেতেছে গা না। এরা তো অবৈধ, এখন যেহেতু ট্রেড লাইসেন্স, এদের লাইসেন্স নাই, কোনো কাগজপত্র নাই, এরা এখন অবৈধ কাতারে আছে। দর্শক, চারপাশের দেখা না দেখা অপরাধের সূত্র হতে পারেন আপনিও। আলো আধারের সেসব অপরাধের পিছু হাঁটবে 9 ইনভেস্টিগেশন, খুঁজে বের করবে অপরাধের আদ্যপান্ত। পর্দায় দেখানো ঠিকানায় আপনার চারপাশের অপরাধ চিত্র আমাদের জানাতে পারেন। সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নম্বরে। এই পর্বটি আপনি দেখতে চোখ রাখুন চ্যানেল নাইনের ইউটিউব চ্যানেলে। আলোক ছটায় দূর হোক সমাজের নানান অসঙ্গতি, সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠিত হোক অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ। সব শঙ্কাকে পেছনে ফেলে আপনিও সামিল হন স্বপ্ন পূরণের অবিরাম এই অঙ্গীকারে।